হ্যালো গাইস, ওয়েলকাম অয়ন্স বেবি এক্সপ্রেশন। গুড মর্নিং সবাইকে। তো দেখো, অয়ন্সের পাপা এখনও ঘুমের থেকে ওঠেনি। ওর পাপাকে ও ডিস্টার্ব করছে, গায়ের ওপর উঠছে যাতে ওর পাপা তাড়াতাড়ি ওঠে আর ওরে ঘুরতে নিয়ে যায়। ও প্রতিদিন বলতে ছুটির দিন করে প্রতিদিনে বাইরে ঘুরতে নিয়ে যায় রাস্তায়, তাই প্রতিদিনের মতো করে আজকেও ডাকছে। তো ওর পাপার ঘুম এখনও ভাঙেনি, কারণ অনেক রাত অবধি ঘুমায়। ওর পাপাকে ডিস্টার্ব করছে। ওর পাপা বাড়ির থাকলে আমার কাছে ও আসে না, ওর পাপার কাছে সব সময় থাকে। আর এই যে ওর পাপা এদিকে ঘুরে নিল, তারপর যতক্ষণ ওর পাপা না উঠবে ততক্ষণ এই যে ওর পাপার পাশে বসে থাকবে। এখন আমার দিকে তাকাচ্ছে, কিছু বলতে চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছি না কি বলতে চাচ্ছে। ওর মতো করে বকবক করে যায় এরকম করে। আর তারপরে যে দুধ আসলো, প্রতিদিন দুধ নেই 1.25 কেজি করে। এখানকার দুধের দামটা এতটাই বেশি, মানে আমাদের ওখানে 30 টাকা 40 টাকা, এখানে 130 টাকা 1.25 কেজি করে দেয় প্রতিদিন দুধ, ছেলে খায়। তারপরে যে গ্যালারিতে একটু আসলাম, আর ও হিসু করে দিছে প্যান্টের মধ্যে। ঘুমের থেকে উঠে যে মুখগুলো একটু কেমন হয়ে গেছে, কারণ মুখ টুক ধোয়া হয়নি। আর তারপরে অয়ন্সকে ভোগ লাগছে, খাওয়াচ্ছি। আমার স্নান কমপ্লিট হলো, ওর বাবাও স্নান কমপ্লিট করেছে। আর ওর পাপা কীর্তন শুনতে খুব ভালোবাসে, সকালে করে ছুটির দিন করে প্রতিদিনে সকালে করে কীর্তন চালু করে দিয়ে কীর্তন শুনে। তারপরে যে নিচে নিয়ে যাচ্ছে অয়ন্সকে, এই দেখো অল্প অল্প দেখা যাচ্ছে। এর ওর পাপার বন্ধুর মেয়ে ওখানে দাঁড়িয়েছে, তাই ডাকছে যে পাপা আও, ইদার আও, ইদার আও। তো ডাকছে তাই গেল। তারপর আসলো রুমে। আসার পর আমি দুধের শট দিলাম, আর যে অলমন্ড বাদাম দিলাম। তো খাচ্ছে বাবা ছেলে। এই যে ফেলে দিল সবগুলো, ওরে হাতে কোনো কিছু বাটি বা কোনো কিছু দিলে, কোনো কিছু দিয়ে দিলে ও এরকম করে ফেলে দেয়। তারপর আবার গ্যালারিতে একটু আসলাম। ওর বাবা বিয়ে বাড়ি যাওয়ার জন্য বারবার আমাকে বলছে বিয়ে বাড়ি যাও, বিয়ে আমি না করছি, ওর ভালো লাগছে না। একদিনই ছুটি, এ বিয়ে বাড়ির কথা বলছে, কতবার ফোন করে ওর বন্ধু। আর যে অরেঞ্জ তো দুষ্ট করে ওরকম করে ওঠে গ্যালারিতে গ্রিল ধরে, যখন আমার কাছে আসতে যাচ্ছে এই ব্যথা পেলে উঠছে। রাগ দিলেও এরকম করে মাথা টিকিয়ে দেয়, ব্যথাও লাগে। ও অলমন্ড খাচ্ছে, এই যে মুখ নাড়াচ্ছে। তারপর আমাকে কোলে দিল। তো ওখানে একটা কলা ছিল, তো বললাম কলাটা খেয়ে নাও, রেডি হবে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এই কলাটা খাচ্ছে, এই যে ব্যথা মেরে ফেলে দিল মাটিতে। নিচে খেলো না, অন্য খেতে দিল।